14 এবং 18 নির্বাচন আদৌ কি অবৈধ কিনা? আচ্ছা আমি মনে করি অবৈধ বৈধর প্রশ্ন, এই প্রশ্নটা আজকের জন্য খুব, এই প্রশ্নটা এতবার আলোচিত হয়েছে। টেকনিক্যালি যদি আপনি 14 সালের কথাটা বলেন, ঠিক আছে, সেটা কথা আপনি সাংবিধানিকভাবে হয়তো আপনি অবৈধ বলাটা খুব মুশকিল। আবার আবার আপনি এটাকে যদি বৈধতার প্রশ্ন ওঠে, নৈতিকতার প্রশ্ন ওঠে, পৃথিবীর সংসদীয় ইতিহাসে 153 জন কোনো ইলেকশনে বিনা প্রতিদ্বন্দ্বী ইলেকশন হয়েছেন, এর কোনো দ্বিতীয় কোনো নজির নেই। সাংবিধানিকভাবে ইলেকশনটা হতে হবে প্রতিদ্বন্দ্বিতামূলক। তাহলে আপনি নির্বাচনের আগেই আপনি সরকার গঠনের চেয়ে বেশি সংখ্যাগরিষ্ঠ আসনে ইতিমধ্যে আপনি বিনা ভোটে আপনি তারা আপনার ইলেক্টেড হয়েছে, তাহলে এটা রাজনৈতিক বিচারে, নৈতিক বিচারেও এই ইলেকশন থপে টেকে না। 18 সালে একই ঘটনা দুনিয়ার বুকে, এটাও একটা নজিরবিহীন ঘটনা। আগে শুনতাম দিনের বেলায় আমরা বুথ দখল হয়, কারচুপি হয়, কিন্তু যেটা ইলেকশন কমিশনরা পরোক্ষভাবে তারা যেটা স্বীকারোক্তি দিয়েছিলেন যে এবার 18 সালের মতন রাতে ভোট হবে না, এবার দিনে ভোট হবে, এটা পরোক্ষভাবে তাদেরও স্বীকারোক্তি কথাটা এসেছিল। তার মানে কি, মানুষ তো এটাকে গ্রহণ করেনি। সত্য কথাটা হচ্ছে এটা, আমি ওই আলোচনায় না যাই, আমি প্রথম কথা যে আমার ভাইয়ের একটা কথা বলি, এটা কি বিরোধী দল বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বিএনপি, গণতন্ত্র মঞ্চ, আমরা কি ইলেকশনে জেতার আগে কি আমরা কি ইলেকশনে জেতার গ্যারান্টি চাচ্ছি? নিশ্চয়ই না। দাবিটা হচ্ছে আপনি কার কাছে দাবি করবেন? আমি শেষ, বাবা রাজনৈতিক দল তো দাবি করে সমাবেশের মধ্য দিয়ে, রাজনৈতিক দল দাবি করে তার বিক্ষোভের মধ্যে দিয়ে, সমাবেশের মধ্যে দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যে সমাবেশ, কোটি কোটি মানুষ যে অংশ নিয়েছে, তার মধ্য দিয়ে দাবিটা করে তো সরকারের কাছে, দাবিটা করে নীতি নির্ধারকের কাছে। আমি প্রশ্নটি করতে চাই, যে দাবির কথা বা যে আন্দোলনের কথা আপনারা বলছেন, আওয়ামী লীগ বলছে সেই আন্দোলনের সামনে আসলে কোনো নেতৃত্ব নেই, একটি নেতৃত্ববিহীন একটি আন্দোলন হচ্ছে। তাহলে তো ভালো, সেটা তাহলে তো সেটা আওয়ামী লীগের জন্য আরো ভালো, যে একটা তত্ত্বাবধায়ক সরকার ইলেকশন হলে, যেটা প্রধানমন্ত্রী ইতিমধ্যে যে কথা বলেছেন, মুন্ডহীন একটা দল, তিনি এটা বলেছেন না, একবার বললেন পার্লামেন্টে জানোয়ারদের সাথে কি আলোচনা, যখন এই ভাষাটা বলেন। আমি খবর নিয়েছি পার্লামেন্টে এই শব্দটাকে এক্সপান্স করা হয়েছে কিনা, এই শব্দটা সম্ভবত পার্লামেন্টে এক্সপান্স করা হয়নি। আর মুন্ডবিহীন দল যদি ইলেকশন আসে, তাহলে এটা আওয়ামী লীগের জন্য ভালো, যে আওয়ামী লীগ 15 বছরে এত উন্নয়ন করেছে, কেন সে আওয়ামী লীগ এখন একটা অবাধ বিশ্বাসযোগ্য নির্বাচনকে ভয় পাবে? কেন সে আওয়ামী লীগ একটা বিএনপির আন্দোলনকে ভয় পাচ্ছে? আমি বলছি না না, কেন একটা, আমি সাইফুল ভাইকে একটা কথা বলছি, কেন একটা স্বাধীন নির্বাচনকে আওয়ামী লীগ ভয় পাবে? এই দাবিটা সরকারের কাছে কেন, আমি কেন এটা ভয় পাবে? এটা নির্বাচনটা দাবি করছে বলছে, নির্বাচনটা অবাধ নিরপেক্ষ করার জন্য, এটা সরকারের কাছে কেন এই দাবিটা করবে? নির্বাচন কমিশনারের কাছে, নির্বাচনের সময় তো নির্বাচনকালীন মালিক হলো নির্বাচন কমিশন, আজকে কি ভোট সরকারের মাধ্যমে হবে না নির্বাচন কমিশনের মাধ্যমে? আমার ভাই যে কথা বলে, আমি কার মাধ্যমে হবে? নির্বাচন কমিশনের মাধ্যমে। আমি ঠিক আছে, আমার ভাই ইলেকশনটা করবে নির্বাচন কমিশন, নির্বাচন কমিশন দেখছে। আচ্ছা ঠিক আছে, আমার ভাইয়ের সঙ্গে ধরেন এটা আমি একমত হই, কিন্তু নির্বাচন কমিশন সেখানে গেলেন না? আমি আমি বলছি ইলেকশনটা করেন ডিসি সাহেব, এসপি সাহেব, থানার দ্বারা, আমি শেষ করি, তারা ইলেকশন করেন যারা সরকারে থাকেন, কার মাথায় কটা মুন্ডু আছে যে ওই সরকারের নির্দেশনার বাইরে ডিসি, এসপি এবং থানা সেখানে কাজ করবে, সেজন্য কথাটা এসছে।